অন্য ভাইয়ের ঘর থাকছো না, ওর ভাই ঘর থেকে আমাকে বের করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। ফের পায়ে হাতে কইরা কইনা কইটা দুটো বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো, আমাকে থাকতে দাও। এটা জায়গাটাতে আমি ঘর চাইছি, ঘরের একটা আমাকে ব্যবস্থা করে দাও। এটা কি তোমার নিজের জায়গা? হ্যাঁ, আমার নিজেরই এখন জায়গা। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের উত্তর দরিয়াপুর নয়াবস্তি গ্রামের বাসিন্দা সাকেনুর খাতুন, তার নিজস্ব কোনো থাকার ঘর নেই। বহু কষ্ট করে ছ বছর থেকে তার ভাইয়ের ঘরে বসবাস করছে। সে বিপিএল তালিকাভুক্ত। তিনি একাধিকবার প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ঘর পায়নি। আমার ছ বছর থেকে আমাকে ছেড়ে দিচ্ছে, পায়ে হাতে পড়া আমি এটা ঘরে ফের থাকছি, অন্য ভাইয়ের ঘরে থাকি, কালকে ওইও বের করে দিতে পারে, আমি দুটো বাচ্চা নিয়ে কোথায় যাব। সাকেনুর খাতুন জন্ম থেকে দৃষ্টিহীন, সে তার দুই সন্তানকে নিয়ে তার ভাইয়ের বাড়িতে জীবন কাটাচ্ছে। তুমি সংসারে কাজ কি করে করো, কিছু দেখতে পাও না তো? আমার বেড়াটাকে আমার বেড়াটাই হেঙ্গে বাতিয়ে বাতিয়ে দায় হাতে উঠে লেনা লেনা দায় ওরকম করেই আমি কাজ করি। তোমার নিজস্ব জায়গা আছে? এখিন জায়গা আছে আমার। তার বাবা মারা যাবার সময় সামান্য একটু জায়গা তার নামে করে গেছে, ওই জায়গাতে একটি ঘর তিনি বানাতে চান। যদি তুমি ঘর পেয়ে যাও তো তোমার কি সুবিধা হবে? আমাকে তো আর কেউ বাইর করতে পারবে না। কো পঞ্চায়েতের কাছে একাধিকবার আবেদন করেছে, কিন্তু কেউ তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দেবার সাহায্য করেননি। দুবার তিনবার নম্বর খাও দিয়েছি, তিনবার রিয়াকে প্রধান লিখেও দিচ্ছি দরখাস্ত, এখন পর্যন্ত আমার ঘর হয়নি। আমি এখানে ঘর চাই এখন জায়গাতে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা সাকেনুর খাতুন যেন একটি ঘর পায় তার জন্য বারবার ফোন করুন পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন, মোবাইল নম্বর 7602796166 এই নম্বরে। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।